আসসালামু আলাইকুম গাইস। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো প্রথমে ইন্ডিয়ান পোকার দিয়ে শুরু করতেছি, দেখা যাক। 40 টাকা করে মারতেছি, যদি একটা 50-75 বেঁধে যায় তাহলে তো আমার প্রফিট হয়ে যাবে। তো দেখা যাক, 5 গুণ দিছে, স্ট্রাইক কমানোর পর 5 গুণ দিছে, আবার 5 গুণ দিছে। ওকে, সমস্যা নাই, দেখা যাক কী হয়। 5, হ্যাঁ ভাই, খুব খাইতেছে না, এটা খেলুন না, একটু টাস খেলি, ঠিক আছে। দেখি টাস ভাই, 17 গুণ, 100 টাকা, ঠিক আছে 100 টাকায় মারি। এটা তো যাওয়ার সম্ভাবনা আছে 3-4, তো আমি 2 গুণে ওটা হবো, দেখি যাই কি না ফেটে যায়, দেখা যাক কি হয়। যাক, ও ভাই ভালো টাইমে উঠাইছি, তো 2 গুণে উঠাইছি, 46 টাকা মারলাম, দেখা যাক। যা ভাই যা, 10 গুণ, যা 10 গুণ, যাক আগে উঠাই ফেলাইছি, জানি ফাইটে যাবো। তো 17 গুণ গেছে তার আগে, দেখতে পারলেন আপনারা, এখন মারতেছি 44 টাকা, দেখা যাক। এটা মনে হয় যাবে না বেশিরভাগ, আমার যত দূর আইডিয়া, দেখি কি হয়। যাক, আগে উঠাই ফেলেছি 130 টাকা, এটা তো ভালোই গেল। তো এটা খেল মনে হয়, ঠিক আছে চলো, ইন্ডিয়ান পোকারে যখন মেরেছি এখন দেখা যাক কী করে। 30 টাকা মারলাম, 20 টাকা করে মারি, ঠিক আছে দেখা যাক। ও ভাই, আমি তো মনে করছিলাম 75, ওকে খাই নিতেছে, জোড়া দিছে, আবার জোড়া দিছে, না ভালো একটা পড়ে যেতে পারে, দেখা যাক। স্টেক বাড়াই দিছি, তো টাকা বেশি থাকলে আমি স্টাক বাড়ে। ও ভাই, বলতে না বলতেই 8-টাই উপরে গেছে, 50 গুণ, ওকে। তো আমি আর বেশিক্ষণ খেলবো না, তো আমার মোটামুটি প্রফিট হয়ে গেছে যা দরকার ছিল, মানে চলার মতো প্রফিট হয়ে গেছে। আর ভাই এত বড় মাপের প্লেয়ার না, তো একটু দেখা যাক ফেরন কিংডম নাকি খেলবো, ফেরন কিংডম খেলি, ওকে একটু বাইরে বাইরে করি, দেখা যাক কী হয়। আর ভাই আংটি, শুধু আংটি এটা দিব না, সেটা ভালো লাগতেছে না এটার আচরণ। যাক, 4 গুণ দিছে, 101 টাকা, 23 টাকা তো ছিল আজকের মতো ভিডিও। টাটা, বাই বাই।